আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস নিয়ে কথা বলবো যেমন Dell এর XPS 13 Microsoft Surface Laptop 2 Apple এর e যেটা 2017 এটা Core i5 প্রসেসর দিয়ে থাকবে তার সাথে থাকবে ProBook এর Ryzen প্রসেসর একদম মিনিমাম বাজেটে খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ এর সাথে থাকবে Lenovo ThinkPad এর Ryzen প্রসেসর প্লাস 2GB ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে থাকবে লিনোভো থিঙ্কপ্যাডের রাইজেন প্রসেসর ফোর মানে টেন জেনারেশন ইকুয়াল পি এলিট বুকের জি সেভেন রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসরের জি সেভেন এবং জি এইট ইলেভেন জেনারেশন আর এই ল্যাপটপগুলির ডিটেলস ইনফরমেশন যেমন প্রাইস কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং মডেলগুলো যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ডেলের এক্সপিএস থার্টিন দিয়ে শুরু করব যার মডেলটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন ডাবল এই ল্যাপটপটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখিয়ে দিচ্ছি কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাচ্ছেন এটার যে 98% এইট পার্সেন্ট কভারেজ ব্যাকলির কিবোর্ডটা সেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একসাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর ল্যাপটপটা ফুল আইপিএস গ্লোসি এবং ডিসপ্লে যেটা দেখতে খুবই প্রিমিয়াম আর ল্যাপটপটা যদি বিল কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা যে এতটা ফ্রেশ কন্ডিশন মনে হবে যে একদম রিসেন্ট পার্সেস করা বা অল্প কিছুদিন ইউজ করা হয়েছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় ল্যাপটপটা লেফট সাইড এবং রাইট সাইডে দুইটা টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে দুইটার যে কোনোটা দিয়েই চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে এটার যে কিবোর্ড পার্টটা আছে কার্বন ফাইবার এবং ফ্যাব্রিক দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্রাক প্যাট থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড লুকস দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় চাইলে আপনার ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ভিতরে যে অরিজিনাল গুবলেটগুলো গুলো আছে সেটাও দেওয়া আছে আর যদি আমি একটু দেখি ফুল ফ্রেশ কন্ডিশন যারা যারাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য একটু মিনিমাম বাজেটে ল্যাপটপ খুঁজছেন ল্যাপটপটাকে ক্যারি করে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটার প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি গ্লোসি ডিসপ্লে কন্ডিশন একদমই সুপার ফ্রেশ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর যেটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর যেটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন একটু দেখিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুকের ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা একটা রাইজেন প্রসেসরের ল্যাপটপ যেটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে করা থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এম ডট টু এস এস সাথে চাইলে আপনারা সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন অপশনাল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান ডিগ্রি পর্যন্ত করে ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটাও একটা ইউজ ল্যাপটপ এটা আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আর এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে আমরা লিনোপো থিঙ্কপ্যাডের রাইজেন প্রসেসর দিয়ে দেখাবো

ল্যাপটপটা টাইপ সি থান্ডার পোর্ট আছে দুইটা দুইটার যে কোনোটা দিয়েই আপনারা চার্জ দিতে পারবেন খুব দ্রুত চার্জ হবে মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফিচার্স হিসাবে ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক এবং এখানে যে ক্যামেরাটা পাচ্ছেন সেটা প্রাইভেসি অপশন আছে আর স্ক্রিনটা আপনারা সর্বোচ্চ ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করে নিতে পারবেন আর এটার পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো যাদের বাজেট একটু বেশি তারা চাইলে লিনোভো থিঙ্ক টি ফোরটিনটা দেখতে পারেন এটা হচ্ছে ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বাজের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা কর্পোরেট পারপাস ল্যাপটপ পারচেজ করার কথা ভাবছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হতে হবে তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই ল্যাপটপ গুলিতে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ লাইসেন্স কপি টেন 11 দুইটার যে কোনোটা চাইলে আপনারা ইউজ করতে পারবেন নেক্সট ডে রাইজেন প্রসেসর দিয়ে একটা এইচপি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং এটাতে আপনারা স্ক্রিনটা ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ভিএ অ্যাঙ্গেল করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটার আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখে দিচ্ছি যে কতটুকু দা গেস্ট ক্যাচ আছে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল উইন্ডোজ টেন দেওয়া আছে চাইলে ইলেভেনে আপডেট করে নিতে পারবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স লাস্ট মোমেন্টে আমরা জি সেভেন ইন্টেল প্রসেসর এবং জি এইট ইলেভেন প্রসেসরের ল্যাপটপ দেখাবো যেটা ইলেভেন জেনারেশন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন এটা কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলিশ শেয়ার গ্রাফিক্স যেহেতু কনফিগারেশনটা খুবই হাই কোয়ালিটির একটা কনফিগার টেন জেনারেশন তারপরে হচ্ছে ষোলো জিবি র্যাম মানে মোটামুটি আপ টু ডেট রিলেটেড সব ধরনের সফটওয়্যারের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন ল্যাপটপটা দেখতেও খুব সুন্দর স্মার্ট লুকিং ফে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেসিয়ারি ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ব্যাক সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এইট ফোর জিরো জি এইট যেটা কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি আট জিবি পাচ্ছেন ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে এটা একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন বা ওপেন বক্স কন্ডিশন আপনারা বলতে পারেন কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা অফিসিয়ালি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন বাষট্টি সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ